হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কয়েকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে আমাকে যে কবে থেকে অ্যাকচুয়ালি স্কুল খুলছে, পর্ষদের পরিকল্পনা কি, রাজ্যের পরিকল্পনা কি, সে নিয়ে তো বলবোই। তাছাড়া যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তোমাদের এর অ্যাকচুয়ালি পরীক্ষা জুন মাসে হওয়ায় কিছু অসুবিধা রয়েছে স্টুডেন্টদের। এর এছাড়া যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তোমাদের টেস্ট শুনেছিলে যে নেওয়া হবে না, কিন্তু এখন পরিকল্পনা করা হচ্ছে তোমাদের প্রত্যেকেরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট নেওয়া হবে। সেই সমস্ত ও উল্লেখযোগ্য বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ও সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে যে বিষয়টা তোমরা এতদিন ধরে জিজ্ঞাসা করছিলে প্রত্যেকটি ভিডিওতে, যে আমাদের স্কুল অ্যাকচুয়ালি কবে খুলবে, বিদ্যালয় কবে খুলবে, কারণ আমরা এতদিন ধরে তোমাদের একটা প্রবলেম ছিল যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছ কবে পরীক্ষা হবে, এবং অন্যান্য ক্লাসেও সবাইকে পাস করিয়ে দিয়েছে তোমরা জানো। কিন্তু এই মুহূর্তে তোমরা কিছুদিন আগে মানে বুধবার যখন আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে অ্যানাউন্সমেন্ট করেছিল পরীক্ষা কবে হবে তা বলে দিয়েছিল, সেই সময় কিন্তু একটা বিষয় উঠে আসছিল যে স্কুল কবে খুলবে সেই বিষয়ের কথা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছিল যে এই মুহূর্তে স্কুল খোলার সম্ভাবনা খুবই কম, কারণ সেই পরিস্থিতি আসেনি স্কুল খোলার মতো। কিন্তু এখানে শিক্ষামন্ত্রিত্ব এই পরিকল্পনা, মানে শিক্ষামন্ত্রিত্ব ভাবনা এই মুহূর্তে স্কুল খোলা যাবে না, কিন্তু স্কুলগুলোর শিক্ষক বা স্কুল দপ্তর বা শিক্ষক কমিটি কী বলছেন, মানে শিক্ষকদের কিন্তু এই ধারণা, স্কুলের যে শিক্ষকরা রয়েছে বা প্রধান শিক্ষকরা রয়েছে, তারা তাদের বক্তব্য ও অধিকাংশ শিক্ষকের যে এই মুহূর্তে স্কুল খোলা একান্তই প্রয়োজন, কারণ প্র্যাকটিক্যাল বিভিন্ন ওয়ার্ক রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর বা অন্যান্য ক্লাসের। আদারওয়াইজ স্টুডেন্টদের যদি জানুয়ারি মাসে স্কুল না খোলা হয় তাহলে অনেকটাই সমস্যা দেখা যাবে। সেই কারণে কিন্তু তারা দাবি করছে যে এই মুহূর্তে স্কুল খোলা একান্তই প্রয়োজন। এবং তোমাদের স্কুল তো জানো যে মানে জানুয়ারি মাসে খোলার পরিকল্পনা কোনো কিছু নেই, অবশ্য পেছনে কাজ করছে, ওয়ার্ক করছে যে কীভাবে স্কুল খোলা যায় সেই সমস্ত ব্যাপার, কিন্তু স্কুল প্রায় এখন এই মুহূর্তে পুরোপুরি প্রস্তুত যে স্কুল নিজেরা প্রোটোকল মেনে স্কুল খোলার দাবি করছে, কারণ স্কুল এই মুহূর্তে মনে করছে, মানে স্কুল কর্তৃপক্ষ মনে করছে যে স্কুল খুললে স্টুডেন্টদের সেরকম কোনো অসুবিধা হবে না, স্কুল খুললে স্টুডেন্টদের কোনো ক্ষয়ক্ষতি হবে না, কোভিডের কোনো প্রভাব পড়বে না, সেরকমভাবে স্কুলটা খোলা হবে যাতে স্টুডেন্টদের সুবিধাও হয়, পড়াশোনাও এগায় এবং স্টুডেন্টদেরও কোনো অসুবিধা না হয়। তো এই বিষয়ে তোমাদের কী মন্তব্য যে এই মুহূর্তে স্কুল খোলা উচিত কি উচিত না? এর পরবর্তী যে বিষয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা জুন মাসে হবে, তোমরা সবাই জেনে গেছো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর রুটিন কিন্তু তোমরা পেয়ে গেছো। তো এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জুন মাসে হলে তো স্টুডেন্টদের দুটো একটা সুবিধা রয়েছে, এছাড়া আরেকটা অসুবিধার কথা উল্লেখ করছে অনেক শিক্ষকরা, অনেক অভিভাবকরা এবং অনেক অনেক জায়গার থেকে একটা অসুবিধার কথা উল্লেখ করছে। আর সুবিধার কথা বলি, যেটা তোমরা সবাই জানো, এই কোভিডের পরিস্থিতিতে স্কুল হয়নি বা অন্যান্য স্টুডেন্টরা অনলাইনে শিক্ষা সেরকমভাবে গ্রহণ করতে পারেনি বা পড়াশোনা সেরকমভাবে অনলাইনে হয়নি, সেই কারণে স্টুডেন্টরা এই মুহূর্তে অনেকটা সময় পাচ্ছে তাদের পরীক্ষার প্রস্তুতি করার জন্য। ও তোমাদের সিলেবাস কমে গেছে, চাপ কমে গেছে, এছাড়া সময়ও বেড়ে গেছে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। কিন্তু এখানে একটি অসুবিধা স্টুডেন্টদের, অনেক স্টুডেন্টদের হবে, সকল প্রত্যেক স্টুডেন্টদের না হলেও কিছু কিছু স্টুডেন্টদের হবেই। কী অসুবিধাটা? যখন জুন মাসে পরীক্ষা হবে সেই মুহূর্তে কিন্তু মৌসুমি বায়ুর আগমন ঘটে, সেক্ষেত্রে তোমরা জানো বৃষ্টি বা অনেক এরকম স্থান রয়েছে যেখানে অনেক ধরনের ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে, যেখানে যেই সমস্ত স্থান মানে গ্রাম অঞ্চল রয়েছে সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়, যে সমস্ত বিদ্যালয়ে এখনও পর্যন্ত যে বিদ্যালয়ের পরিকাঠামো ঠিক নেই, যেসব গ্রাম অঞ্চলে যেখানে বিদ্যালয় বলতে এখানে তো অনেক ভালো ভালো বিদ্যালয় করা হয়েছে, সেরকম একটা ক্ষয়ক্ষতি হয় না কলকাতায় যারা স্টুডেন্ট রয়েছে বা শহর অঞ্চলে যারা পড়ছো, কিন্তু গ্রাম অঞ্চলের স্কুলের পরিকাঠামো সেরকম থাকে না। সেই কারণে সেই সময় তোমরা জানো ঝড় বৃষ্টি বন্যা এই সমস্ত ব্যাপারটা থেকেই যায়, মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি হয়, তাই জন্য গ্রাম অঞ্চলে স্কুলেও খুব ক্ষয়ক্ষতি হয়। এবং কিছু কিছু এরকম বিদ্যালয় রয়েছে যেখানে এ কারেন্টের ব্যবস্থাও নেই, মানে বুঝতেই পারছো যে বিদ্যুৎ এখনও পর্যন্ত আসেনি, সেই সমস্ত জায়গায় যদি ওই রকম পরিবেশ থাকে, ওই রকম পরিবেশে পরীক্ষা নেওয়া স্টুডেন্টদের পক্ষে অনেকটা অসুবিধা হবে এবং বিদ্যালয়ে পৌঁছাতেও অসুবিধা হবে, মানে তো এই সমস্ত বিষয়
মাত্র একটা জিনিস রয়েছে, সেই দিক থেকে কিন্তু স্টুডেন্টদের একটা প্রবলেম হতে পারে পরীক্ষা দেওয়ার সময়। কারণ জানো, যদি তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকে, সেই সময় প্রচুর ঝড় বৃষ্টি হয়, সেক্ষেত্রে তোমাকে কেন্দ্রে পৌঁছাতে হবে। এমন হয় না যে স্কুলে পরীক্ষা দাও সেই স্কুলেই তোমাকে পরীক্ষা দিতে হবে, দূরে কোনো জায়গায় স্কুলে পরীক্ষা হতে পারে, সেখানে যদি প্রচুর ঝড় বৃষ্টি হয়, আয়লার মতো ঝড় বৃষ্টি হয়, সেক্ষেত্রে তোমাদের মানে স্কুলে পৌঁছাতে অনেকটাই অসুবিধা হবে। সেই কারণে ওই সময়টা আমাদের যেহেতু এই ধরনের পরিস্থিতি থাকে, সেই জন্য কিন্তু একটা স্টুডেন্টদের অসুবিধা রয়েছে, সেই দিকে উল্লেখ করছে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা। এর পরবর্তী যে আপডেটটা, তোমরা প্রত্যেকে জানো যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু জানিয়ে দিয়েছে, তোমাদের যে টেস্ট পরীক্ষা আছে সেই টেস্ট পরীক্ষা ছাড়াই প্রত্যেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে পারবে, এই টেস্ট পরীক্ষার কোনো দরকার নেই, এরকমটি ঘোষণা করেছে কোভিডের পরিস্থিতিতে, যেহেতু পড়াশোনা হয়নি। কিন্তু এখন শিক্ষকদের দাবি বা শিক্ষকদের বক্তব্য, যেহেতু ফেব্রুয়ারি মার্চ মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেখান থেকে 3 থেকে 3.5 মাস পিছিয়ে গেছে পরীক্ষা প্রায়, মানে জুন মাসে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা, যেহেতু পরিকল্পনা না মানে স্থির হয়ে গেছে জুন মাসে পরীক্ষা, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে অনেকটা স্টুডেন্টরা সময় পেয়েছে। এখন এই সময়ের মধ্যে স্কুল করিয়ে, ভালো করে আগে শোনো, যে মানে টেস্ট বললেই তোমাদের টেস্ট তো দেওয়া যাবে না, কোনো শিক্ষকরাই তোমাদের বললো যে কালকে টেস্ট হবে বা পরশুদিন টেস্ট হবে বললেই তো এরকম টেস্ট নিতে পারে না। তোমাদের স্কুল কর্তৃপক্ষ চাইছে বা শিক্ষকরা এই মুহূর্তে চাইছে আগে স্কুল করিয়ে 2-3 মাস সিলেবাস কমপ্লিট করে তারপরে তোমাদের পরীক্ষা নেওয়ার বিষয়, যাতে তোমরা যখন ফাইনাল পরীক্ষা দিতে যাবে তোমাদের কোনো অসুবিধা না হয়। এখন স্কুল কর্তৃপক্ষের কাছে যা অজানা যে কোন স্টুডেন্ট ভালো করে প্রিপারেশন নিয়েছে, বাড়িতে পড়াশোনা করছে, কোন স্টুডেন্ট বাড়িতে পড়াশোনা করছে না, প্রিপারেশন নেয়নি, সেই জন্য স্কুল কর্তৃপক্ষ একটা পুরো পরিকল্পনা করছে বা স্কুল কর্তৃপক্ষ ভাবছে যে তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়ার কথা, টেস্ট পরীক্ষা নিয়েই যাতে ফাইনাল পরীক্ষা হয়, আর কারণ স্টুডেন্টরা যাতে আগের থেকে প্রস্তুত পর্ব শুরু হয় এবং টেস্ট পরীক্ষা যখন নেওয়া হবে, মানে বলা হচ্ছে যে মার্চ মাসের দিকে স্কুল কর্তৃপক্ষ টেস্ট পরীক্ষা নেবে, তার আগে 2-3 মানে জানুয়ারি মাসে চাইছে, যেরকম বললাম স্কুল খুলে যাক, স্কুল খোলার পর প্রোটোকল মেনে স্কুল হোক, তারপরে 2-3 মাস যাই স্কুল হয়ে যাবে, সিলেবাস অনেকটা শেষ হবে, যেটুকু তোমাদের সিলেবাস আছে সেইটুকু সিলেবাস শেষ হবে বা যতটা সিলেবাস শেষ হবে তার ওপর স্কুল পরীক্ষা নিক, এরকমই একটা আবেদন করছে, মানে স্কুল খোলার আবেদন করছে, তার সাথে টেস্ট পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে। এছাড়া তোমরা জানো কিছু কিছু স্কুল কিন্তু রীতিমতো টেস্ট পরীক্ষা নিয়ে নিয়েছে অনলাইনে, কিন্তু এখন অনেক স্কুল বা অনেক স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য, তারা পরিকল্পনা করছে যে স্কুলে টেস্ট নেওয়ার, টেস্ট নেবে স্কুলে, এ মানে স্কুলে গিয়ে টেস্ট দিতে হবে, এরকম পরিকল্পনা করছে। যাই হোক না কেন, যাতে স্টুডেন্টরা আগের থেকে প্রিপারেশন নিয়ে থাকে এবং আগের থেকে তাদের প্রস্তুতি আগের থেকে বুঝতে পারে, পরীক্ষার হলে গিয়ে আর বাড়িতে পরীক্ষা দেওয়া দুটোর মধ্যে তফাৎ আছেই, কারণ ফাইনাল পরীক্ষা যেহেতু তোমাকে ও হলে গিয়েই দিতে হবে পরীক্ষার, সেই কারণে কিন্তু ও অধিকাংশ শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে চাইছে স্কুল খুলুক, স্কুল খোলার পরই তোমাদের এর টেস্ট পরীক্ষা হোক, তারপরেই তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের ফাইনালে বসো। তো এ বিষয়ে তোমাদের কি মন্তব্য রয়েছে, জানুয়ারিতে স্কুল খুলে 2-3 মাস স্কুল হওয়ার পর টেস্ট পরীক্ষা নিয়ে তারপরেই ফাইনালে তোমরা বসলে ভালো হয়, তোমাদের কি মন্তব্য? অবশ্যই তোমরা মন্তব্য তোমাদের কমেন্ট সেকশনে প্রদান করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।